नमस्कार आमी आजके आपनादेर एचोड़ेर काटलेट करे देखाबो। एखन एचोड़ेर समय ओई जन्य सन्ध्याबेला चायेर साथे एचोड़ेर काटलेट खेते खूब भालो लागे। तो एई एचोड़ेर काटलेट करते गेले की की लागबे प्रथमेई बोली लागबे आमार एचोड़। आमी एचोड़टा केटे एटा किन्तु एचोड़ काँठाल नय, काँठाल होले बीज हये जेतो, एटा बीज हयनि एखोनो। एचोड़टा केटे धुये आमी प्रेसारे एकटा सीटी दिये रेखे दियेछि। এটা প্রেসারে নুন দিয়ে সিটি দিয়ে রেখেছি আর তার সঙ্গে একটা আলু 4 পিস করে একসাথে আমি সিটি দিয়ে নিয়েছি। আর লাগবে আপনার সামান্য একটু হলুদ, পরিমাণ মতো নুন আর একটু 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর রসুন একটু বেশি লাগবে, রসুন আমি নিয়েছি একটা, রসুন আমি ছাড়িয়ে এতগুলো কোয়া হয়েছে মানে 12-13 খানা কোয়া হয়েছে, আমি একটা রসুন নিয়েছি। আর আদা নিয়েছি আমি 1 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা 6টা। কাটলেট একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আর বিশেষ করে এঁচোড়ের কাটলেট। আর 2টো ডিম লাগবে আর একটু ব্রেড ক্রাম্বস লাগবে, এটা আমার আলাদা করে রেখে দিয়েছি। আর সরষের তেল লাগবে 1 চা চামচ মতো আর ভাজার জন্য রিফাইন তেল লাগবে। প্রথমে আমি কড়াইটা গরম করে আমি 1 চা চামচ মতো তেল দেব, দিয়ে আমি রসুনগুলো দিয়ে দেব। ওই জন্য একটু হলুদ দিয়ে দেবো, নাহলে রসুনগুলো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, আমি একটু বেশ ভাজা ভাজা করে দেবো। এবার আমি লঙ্কার আদাটা দিয়ে দেবো, যারা নিরামিষ খান তারা পেঁয়াজ রসুন দেবেন না, আর নাহলে আদা আর সব মশলা দেবেন, কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে করবেন, তাতেও ভালো লাগবে। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটা আমি মিক্সির মধ্যে নিয়ে নেবো। এগুলো মশলাটাকে আমি পেস্ট করে নেব মিক্সিতে, ভাজা মশলাটাকে। আমি মশলাটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, এটা একদম পুরো মিহি করে পেস্ট করিনি, একটু একটু দানা দানা আছে, আমি সেইভাবে পেস্ট করেছি। এবার আমি এতে এই শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব আর এই ধনে জিরে গরম মশলা সবগুলো এতে দিয়ে দেব। সামান্য, খুব সামান্য একটু হলুদ দেবো, হলুদ না দিলেও হবে, আর একটু নুন দেবো সামান্য। আমি সমস্ত মশলাটা মেখে নিলাম। আমি এবার আলুগুলো একদম ভালো করে একদম নিজে এতে দিয়ে দেবো। আলুটা দিলে কি হবে, আমার এঁচোড়টা ভালো করে ধরে রাখতে পারবো, একটু আলু দিতেই হয়। এবার আমি এঁচোড়টাকে আগে চটকে নেবো এতে। मिक्सिते देबो ना, मिक्सिते दिले एकदम पुरो पेस्ट हो जाबे, भालो लागबे ना। आमी एटा हाथ दिए चटके नेब, ताहलेই भालो लागबे। चोटा सुंदर करे माखा हो गेছে আমি এবার এর সাথে মেখে নেব মশলার সাথে। আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। আমি এবার এতে একটু বাদাম দিয়ে দেব। যারা বাদাম খান না তারা কিন্তু দেবেন না, আমরা একটু বাদাম বেশি ভালোবাসি, বাদাম খেতে খুব ভালোবাসি, ওই জন্য আমরা একটু বাদাম অ্যাড করব এতে। আমরা নারকেলও ভালোবাসি, নারকেল ও কুচিয়ে কুচিয়ে এতে ভেজে দিয়ে দিই। আজকে শুধু বাদাম দিয়ে আমি করব। আমার সব মাখা হয়ে গেছে। আমি এবার ছোট ছোট একটু গোলা করে নেব, নিয়ে তারপর কাটলেট বানাবো। কতগুলো হবে দেখে নিয়ে তারপর কাটলেট বানাবো। আমার 8খানা কাটলেট হয়েছে। আমি এবার ডিমটাকে আগে ভেঙে নেব। তেলটা আমি গরম হতে দেব। তেলটা যাতে গরম হবে ততক্ষণ আমি ডিমটাকে ফেটে নিয়ে কাটলেটগুলো বানিয়ে নেব। কাটলেটগুলো বানিয়ে নেব। আমি এইভাবে 4 করে বানিয়ে নিয়ে আমি ডিমের গোলাতে চুবাবো। এবার আমি ব্রেড ক্রামসে দেব। প্রথমে একটা করে আগে দেখিয়ে দিই। এবার আমি আরেকটু শেপ দেব। একটু বরফির আকারে শেপ দেব। হয়ে গেছে আমার একটা কাটলেট হয়ে গেছে। আমি আরেকটা বানাবো। একটু চ্যাপটা করে নিয়ে আমি ডিমের গোলায় আগে চুবিয়ে নেব, নিয়ে ব্রেড ক্রাম্বসে দেব। এবার আমি শেপটা দেব। আরেকটা হয়ে গেছে, দুটো কাটলেট হয়ে গেছে। আমার তেলটা গরম হয়েছে কিনা আমি একটু দেখে নেব। হ্যাঁ, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার এই দুটো তারে ভাজতে থাকবো। ততক্ষণে আমি আবার আরেকটা বানাতে থাকবো। এঁচোড়ের কাটলেট খেতে খুব সুন্দর, আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। এঁচোড়ের কাটলেট খেতে চায়ের সাথে সন্ধ্যাবেলা খুব ভালো লাগবে। এবার আমি শেপটা দেব। আমি এবার কাটলেটটা একটু উল্টিয়ে দেবো, ওই দিকটা ভাজবো। আমার হয়ে গেছে কাটলেটগুলো ভাজা। আমি এবার কিচেন টাওয়ালে উঠিয়ে নেব। এতে অনেকটা তেল থাকে, ওই জন্যই টাওয়ালে না দিলে তেলটা টাওয়ালে শুষে নেবে। হয়ে গেছে আমার এঁচোড়ের কাটলেট। আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এইটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।